প্রাকৃতিক ঝড়ে চারপাশে তোলপাড় হয়ে উঠেছে। মানুষজন ব্যাধি ব্যস্ত হয়ে পড়েছে যে যার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। শহরে জীবনটা ঠিক এমনই, ঝড় হোক বৃষ্টি হোক, প্রখর রৌদ্রে এবং বড় বড় ঘন বর্ষণের মাঝেও মানুষকে দিন যাপন করতে এভাবেই ছুটে চলতে হয়, প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ঘন্টায় ঘন্টায়। চারদিকে ভীষণ ঝড়, চারপাশে ধুলা বলে তো অন্ধকার, জর্জরিত মানুষের কোলাহলে তবুও যেন কেউ থেমে নেই তার জীবনাচরণের জন্য। প্রত্যেকটা মুহূর্তেই জীবন সংগ্রাম করে যাচ্ছে, এই জীবনটাই আসলে। হাজারো ব্যস্ততার মাঝেও তাকে তার গন্তব্যের স্থলে পৌঁছানোর জন্য লড়াই করে যেতে হয়। ঘনকালো মেঘে আকাশ আজ অন্ধকারাচ্ছন্ন, ঝড় বাতাসে চারপাশে তছনছ হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনার মতো সারা জীবনে যদি মানুষের মন থেকে সকল প্রকার খারাপিটা মুছে যেত, উড়ে যেত, ধুয়ে যেত, তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হতো। এই হলো শহরে জীবন। তীব্র খরা আর মুষলধারে বৃষ্টি হোক বা ঘনকালো মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তবু জীবনের প্রত্যেকটা অংশেই এভাবেই লড়াই করে ছুটে চলতে হয়, প্রতিটা সেকেন্ডে, মিনিটে, প্রতিটা ঘন্টায়। এভাবেই ঘন্টা ঘন্টা চলতে চলতে একসময় জীবনের ঘন্টা ফুরিয়ে যায়, তখন মানুষকে চলে যেতে হয় ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী কবরবাসে। এই তো আমাদের জীবন। রাস্তার দুধারে বড় বড় বিল্ডিং আর হসপিটালের আনাগোনা হাজারো মানুষের দুঃখের আর্তনাদ। এই হলো জনজীবনের শহুরে চিত্র। Thank you.